আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারকাত আলহামদুলিল্লাহ আম্মা বা'দ প্রিয় দর্শক আজকে আমি একটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আর তা হচ্ছে মসজিদে ছোটো বাচ্চা শিশু মসজিদে নিয়ে আসা যাবে কি না এবং মসজিদের নামাজে ছোটো বাচ্চাদের কোন কাতারে দাঁড় করানো উচিত প্রথমত ছোট বাচ্চা যারা অনেক দুষ্টুমি করে এবং অনেক জ্বালায় অথবা নামাজের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে জানে না বুঝেও না এই সমস্ত বাচ্চাদের মসজিদে না নিয়ে আসাই উচিত কারণ কারণ হচ্ছে হলো যদি সে দুষ্টুমি করে বেশি অথবা জ্বালায় কান্নাকাটি করে তাহলে দেখা যাবে যে অভিভাবক নিয়ে আসছে তার নামাজও হয় না কারণ সে সবসময় চিন্তায় থাকে তাছাড়া তার কান্নাকাটির কারণে অন্যদেরও নামাজে বিঘ্নতা ঘটে তাই এই সমস্ত অবুজ এবং নামাজের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে বোঝে না তাদেরকে না নিয়ে আসাই উত্তম হ্যাঁ যারা বুঝমান যেমন আল্লাহ আর ইসলাম বলেছেন যে সাত বছর বয়সে শিশুদেরকে নামাজের প্রশিক্ষণ দাও এবং দশ বছর বয়সে আল্লাহ রসুল্লাহিম বলেছেন নামাজের জন্য প্রহার করতে মারতে অতএব সাত বছর ছয় বছর যদি সে বুঝমান হয় তাহলে তাকে মসজিদে নিয়ে আসাই উত্তম এবং নিয়ে আসা উচিত কারণ এরাই আমাদের পরবর্তী প্রজন্মের মুসল্লি হবে এবং মসজিদ যদি আমি আপনি আমার ছেলে অথবা আমাদের বাগিনা অথবা নাতি যারা আছে তাদেরকে যদি নিয়ে আসি তাহলে দেখা যাবে তারা মসজিদের গুরুত্ব জানবে নামাজ সম্পর্কে বুঝবে ভবিষ্যতে তারা মসজিদে আসবে এক কথায় তাদেরকে নিয়ে আসা উচিত দ্বিতীয় হলো কাতারের মাঝখানে দাঁড় করানো যাবে কি না নাকি পিছনে দাঁড় করাতে হবে এক্ষেত্রে আমাদের বর্তমানে আমরা দুইটা ভুল করে থাকি একটা হলো যে একেবারে পিছনে পাঠাই দিই তো দেখা যায় বর্তমানের পরিবেশ অনুযায়ী একবার পিছনে যাওয়ার কারণে যে অভিভাবক তার নামাজের মন বসে না যে কী হলো না হলো কেউ নিয়ে গেল নাকি চলে গেলো নাকি ব্যথা পেলো এজন্য তার নামাজের মধ্যে মন বসে না এবং খুশুখুসুও থাকে না এই কারণে পিছনে না দেওয়া উচিত তাছাড়া আরেকটা যেটা ভুল করি নামাজের কাতারে কোনায় দাঁড় করে দেয় একসাথে সব বাচ্চাদেরকে দাঁড় করে দেয় তো দেখা যাচ্ছে এখানে একসাথে দাঁড় করানোর কারণে তাদের মাঝে দুষ্টুমি হয় সব শিশুরা যখন একসাথে হয় স্বাভাবিকই দুষ্টুমি হবে যার কারণে নিজেদের এবং অন্য অন্য মুসল্লিদেরও নামাজের বিঘ্নতা ঘটবে ব্যাঘাত ঘটবে তাই ছোট বাচ্চাদেরকে বড়দের মাঝখানে মাঝখানে দাঁড় করানো উচিত যদিও ফোকা এখান বলেছেন প্রথমত বিজ্ঞমান এবং প্রাপ্তবয়স্করা দাঁড়াবে তার পরবর্তীতে ছোট বাচ্চারা পিছনে দাঁড়াবে কিন্তু বর্তমানে যদি ওই পিছনে দাঁড়ানোর কারণে নামাজের হুসুখু এবং মসজিদের আদব বা ইত্যাদি অন্য অন্যদের যদি নামাজের ব্যাঘাত ঘটে তাহলে মাঝখানে মাঝখানে দাঁড় করা নেই উত্তম অতএব আমরা ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসব তবে কাতারের মাঝে দাঁড়া করানোর জন্য চেষ্টা করবো এভাবেই দাঁড় করাবো আল্লাহ তার আমাদের প্রত্যেককে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুক ওমা আলাইনা ইল্লাল আলবালাহ السلام عليكم ورحمه الله وبركاته